ক্লাসরুমে পড়ানোর ব্যর্থতার কারণে কোচিং বাণিজ্য হচ্ছে, তাই কোচিং বাণিজ্যকে একটি নতুন ধরনের অপরাধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সকালে কোচিং বাণিজ্য বন্ধে করা এক রিটের শুনানিতে হাইকোর্ট এই রায় দেন। শুনানি শেষে আগামী 7 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এদিকে প্রশ্ন ফাঁস রোধে আজ থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।